করোনা রোগীকে ঘিরে একের পর এক অমানবিক চিত্র ফুটে উঠছে বিভিন্ন প্রান্তে। কোথাও ঘণ্টার পর ঘণ্টা পড়ে রয়েছে রোগীর দেহ, কোথাও আবার ভাঙচুর করা হচ্ছে বাড়িঘর। এমনই নিষ্ঠুর ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরের পাইকপাড়ায়। সেখানে এক চিকিৎসক পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত, তাই তাদের বাড়ির কেউ যেন বাইরে না বেরোয়, এই দাবি নিয়ে আক্রান্তের বাড়ি ভাঙচুর করল প্রতিবেশীরা। চলল সংঘর্ষ, যার জেরে আহত হয়েছেন তিনজন। ওষুধ কিনতে বেরোলে রাস্তা আটকে মারধর করা হয় বলে অভিযোগ জানিয়েছেন পরিবারের এক সদস্য। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, যারা করোনা আক্রান্ত হয়েছেন তারাও পাল্টা হামলা করেছেন। এছাড়া তাদের করোনা বিধি মেনে চলতে বললেও তারা মানেননি। আর যার করোনাটা হয়েছে অ্যাকচুয়ালি ও মেদিনীপুরে থাকতো, সরকারি স্টাফ, অফিসে দাসপুর কোনো অঞ্চল অফিসে কাজ করতো, ওনারা স্বামী স্ত্রীতেই মেদিনীপুরে থাকতো। মেদিনীপুরে আক্রান্ত হয়ে যাওয়ার পর এখানে এসেছে, আমাদের ক্ষীরপাই হাসপাতালে টেস্ট হয়ে পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর গ্রামের মানুষ এমনি আতঙ্কিত, করোনার বিষয় নিয়ে এত সচেতন নয় গ্রামের মানুষ, তো স্বভাবতই তারা গ্রামগতভাবে মিটিং করে বলেছে যে তোমাদের ফ্যামিলি তো হয়েছে, ফ্যামিলিটা একটু রেস্ট্রিকশনের মধ্যে থাকবে, কম বেরোবে, যেটা প্রয়োজন হবে আমাদেরকে বলবে, প্রশাসনিকভাবে বলবে, আমরা হেল্প করব। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী, পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।